হাই ফ্রেন্ড, ফুড অ্যান্ড ফ্যাট টিনা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি টিনা। চলো দেখে নাও রেসিপিটা কিভাবে করছি। তার আগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো কিভাবে করছি এই রেসিপিটা। বাঙালি রান্নাঘরে বর্ষাকালে ইলিশ হবে না এমন আবার হতে পারে নাকি, সেই জন্য ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, যেহেতু আমার ছোট পরিবার সেহেতু আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তোমাদের যদি বড় পরিবার থাকে অবশ্যই বেশি মাছ নেবে। তাতে আমি 1 চামচ নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি বেগুন হাফ, আর 1টা গোটা আলু, আর নিয়েছি 6 খানা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস জ্বালিয়ে নেব, 1টা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব 8 চামচ। তেল গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব, তার আগে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তেল তেতে গেছে, ধোয়া উঠছে, তো আমি এবার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা খুব বেশি কড়া করে ভাজতে হবে না, তোমরা সবাই নিশ্চয়ই জানো ইলিশ মাছ খুব বেশি কড়া ভাজতে হয় না। আর আমি এদিকে মাছের যেটুকু এক্সট্রা হলুদ আর নুন ছিল সেটা দিয়ে আমি আলু আর বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি একটু মাছটাকে উল্টে দিলাম, জাস্ট একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। এবার আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব, মাছটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। আমি একসাথেই ভাজবো, তোমরা চাইলে মাছটাকে তুলেও রাখতে পারো, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে আলু আর বেগুনটাকে ভেজে নেব। এবার আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব। তোমরা যদি ঝাল একটু বেশি খাও তাহলে কাঁচা লঙ্কা আর একটু বেশি দিতে পারো। যেহেতু আমার মাছের পরিমাণ অনেক কম, সেহেতু আমি সবজি আর কাঁচা লঙ্কাটা অনেকটা কম দিয়েছি। এবার হলো গিয়ে মশলার পালা। 1 চামচ হলুদ ছোট চামচের, আর 1 ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। খুব সামান্য মশলা দিয়ে খুব টেস্টি একটা রেসিপি। এবার এটাকে খুব অল্প জল দিয়ে একটু গুলিয়ে নেব, 1/2 কাপের মতন জল, বলতে পারো 1/2 বাটি জল। মশলাটাকে গুলিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি একটু চামচটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বাটিতে যেটুকু মশলা লেগেছিল বাটিটাকে আমি 1 বাটি জল দিয়ে ধুয়ে আমি বাকি জলটা দিয়ে দিলাম মাছের মধ্যে। একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। মাছটা নুন হলুদ মাখানোর সময় যেহেতু অনেকটা নুন দিয়েছিলাম, আলুতেও নুন, আলু বেগুনেও নুন পড়েছে, সেহেতু আমি এখানে 1 চামচই নুন দেব। দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি।
মাছ ও আলু বেগুনটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তার মাঝে মাঝে আমি কিছু চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে একটু সিম করে নিয়েছি বা কম মানে কম করে নিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। দশ মিনিটের মতন আমি সেদ্ধ হতে দিয়েছিলাম আলু বেগুনটা। আলু বেগুন সেদ্ধ হয়ে আসার পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার আমার নিজের ইচ্ছে মতন গরম ভাতের সাথে আমি পরিবেশন করব বেগুন ইলিশ। দেখতেই পাচ্ছ আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে এবার আমাদের পরিবেশনের পালা চলে এসেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি বেগুনটাকে আর আলুটাকে আর মাছটাকে তুলে আস্তে আস্তে তুলে নেব, নিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা তোমাদের ইচ্ছে মতনভাবে পরিবেশন করতে পারো, তবে এটা গরম ভাতের সাথেই ভালো লাগবে। দেখে নাও রেডি হয়ে গেছে আমাদের বেগুন ইলিশ। এরকম ভাবে ইলিশ মাছ করলে দেখবে স্বাদের কোনো অন্তই থাকবে না। বেগুন ইলিশ একবার এইভাবে ট্রাই করে দেখো, তাহলে বাড়ির লোকেরা বারবার এরকম ভাবেই বেগুন ইলিশ করতে বলবে। Thank you.
এই বেগুন ইলিশের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কিছু ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।